প্রথমে আপনার প্রতিক্রিয়া শুনিয়ে যে এইরকম একটা তালিকায় আকস্মিকভাবে আপনার নাম প্রকাশ পেল ভেরি আনফর্চুনেট আমি মনে করি যে যুক্তরাষ্ট্র একটি মহান ডেমোক্রেসি সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে বেনামে অঢেল সম্পদের তথ্য প্রমাণ পেলে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান অনুসন্ধান করার সময় সাপেক্ষ ব্যাপার তবে তথ্য প্রমাণ পেলে অভিযুক্ত যেই হোক দুদক বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশের শ্রম অধিকার মানবাধিকার গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি বিষয়ে যুক্তরাষ্ট্র নানান ধরনের অভিযোগ নানান ধরনের প্রশ্ন রয়েছে পাশাপাশি তারা এবার বাংলাদেশের ভূষ দুর্নীতি নিয়ে সরাসরি প্রশ্ন উত্থাপন করলো সাবেক আইজি পুলিশ প্রধান বেনজির আহমেদ তো আজকে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে পুলিশের এই সাবেক প্রধান বেনজির আহমেদ ধোয়া তুলসি পাতা কিভাবে হলেন মানে এই ব্যক্তিটা কেমনে ধোয়া তুলসি পাতা হলেন আপনারা জানেন যে পুলিশ ডিপার্টমেন্টে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নামে একটি পুরস্কার আছে শুদ্ধাচার পুরস্কার এটি মানে আপনার চাকুরি জীবনের শেষ সময়ে দেওয়া হয় অবসরে যাওয়ার সময় এবং এটা তাকেই দেওয়া হয় যে ব্যক্তিটি তার চাকুরি জীবনে দুর্নীতির সাথে জড়িত হয় নাই যে কোনো দুর্নীতি করাপশন কোনো খারাপ কাজের সাথে জড়িত হন নাই তো পুলিশ ডিপার্টমেন্টের সাবেক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এই বেনজির আহমেদকে ঘটা করে এই শুদ্ধাচার পুরস্কার অর্থাৎ ধোয়া তুলসী পাতার পুরস্কারটি দেওয়া হয় অনেকেই কিন্তু এই পুরস্কার পান নাই তো সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এই বেনজির আহমেদকে ঘটা করে এই শুদ্ধাচার পুরস্কার অর্থাৎ ধোয়া তুলসী পাতার পুরস্কারটি দেওয়া হয় এবং এই পুরস্কারটি দিয়েছিলেন খোদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মানে ডামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন আর পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তো তিনি এই পদকটি তুলে দেন বা তিনি এটি হ্যান্ডওভার করেন তো আজকে ইতিমধ্যেই দেখেছেন গত পরশুদিন এটি লাইভ করেছিলাম যে এই বেনজির আহমেদ কিভাবে টাকার পাহাড় গড়লেন কিভাবে টাকার কুমির হইলেন আর আজকে মূলত আমার লাইভের শিরোনামটি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সাবেক এই পুলিশ প্রধান কিভাবে বন খেকো দানবে পরিণত হলেন মানে বাংলাদেশের যেখানে যেখানে সংরক্ষিত বনাঞ্চল আছে সংরক্ষিত বন আছে জঙ্গল আছে এই বন জঙ্গলগুলোতে গিয়ে যেহেতু এগুলো সরকারি জমি এই সরকারি জমিগুলো অবৈধভাবে দখল করে এই সাবেক পুলিশ প্রধান বেনজির রিসোর্ট গড়েছেন ব্যক্তিগত আমোদ ফুর্তির জন্য সুইমিং পুল বানিয়েছেন ব্যক্তিগত আরাম আয়েসের জন্য অবসর রিসোর্ট বানিয়েছেন এরকম বিভিন্ন জায়গায় কালের কণ্ঠপত্রিকা যারা আজকে দেখেছেন ইতিমধ্যেই সেই খতিয়ান কিন্তু পরিষ্কার গাজীপুরের যে ভাওয়ালগড় আমাদের পাশেই ঢাকার গাজীপুর ভাওয়ালগড় জাতীয় উদ্যান এটি সরকারি জায়গা বিশাল বন এই বনের ভিতরে এই বেনজির সাহেব যখন পুলিশের প্রধান ছিলেন পুলিশ পাহাড়াই অর্থাৎ তার পুলিশ দিয়ে তিনি এই সরকারি জমি